हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आई एम राजीव, वेलकम टू माय चैनल आरजे इंटरनेशनल। तो व्यूअर्स, नतून आरेकटी भिडियोते आपनादेरके सुस्वागतम। तो आपनारा केमन आछेन? आशा करी सबाई भालो आछेन। तो आज के आपनादेर जन्य जे गाड़ीटी निये आसलाम, से गाड़ीटी टयोटा ब्रैंडेर एकटी गाड़ी। तो आमी गाड़ीटी डिटेल्सटा बोले दिई आपनादेरके। तो गाड़ीटिर मडेल ईयर हलो 2001 मडेल, एवं 2006 रेजिस्ट्रेशन, एवं गाड़ी सीरियल 19 सीरियल ढाका मेट्रो को 19 सीरियल टी गाड़ी। गाड़ी कलर सिल्वर कलर, भितरे बिस्किट कलर धरा जाए, भीतर बिस्किट ही सिल्वर कलर, भितरे भी सिल्वर कलर। एवं गाड़ी खूब ही फ्रेश कंडीशन आछे। तो गाड़ी पेपर्स अप टू डेट अवस्था आछे। तो आमी आपनादेर गाड़ी टोटाली आउटलुकिंग देखाबो। गाड़ी चारटा चाकारो भालो कंडीशन आछे, रिंगगुलो तो खूब ही फ्रेश कंडीशन, भितर कंडीशन खूब ही फ्रेश, खूब स्मूथ ड्राइव। अपनारा सामनासामनी आसुन एवं गाड़ी देखुन एवं ड्राइव टेस्ट ड्राइव दिन, तारपरेई बुझते पारबेन जे गाड़ीटर कंडिशन की अवस्था। तो व्यूअर्स, आमी आपनादेरके एखन गाड़ीटर आउटलुकिंग देखाबो। तो गाड़ीटर आउटलुकिंग आपनादेरके देखानोर आगे बोलते चाई, आमार चैनेले एखनो जारा नतून आछेन, आमार चैनेलटि सबस्क्राइब करे नेबेन एवं पाशे थाका बेल बाटन आछे सेटि चेपे दिबेन, ताहले आमार नेक्स्ट भिडियोगुलो आपनारा नोटिफिकेशन पेये जाबेन। তাহলে আমি ভিডিওটি শুরু করি এবং আপনাদের গাড়িটি আউটলুকিং দেখাই। লেটস গো। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যদি একটু সামনে থেকে গাড়িটা একটু দেখাই, দেখেন গাড়িটার লোকটা কিন্তু নাইস একটি লোক। আমি আপনাদেরকে যদি একটু গ্রিলটার দিকে নিয়ে যাই, দেখেন গ্রিলটার কন্ডিশনটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন, এবং নাম্বার প্লেটটাও দেখুন। আপনার নাম্বার প্লেট দেখি বুঝতে পারবেন যে গাড়িতে হিটিং স্ট্রে আছে কিনা। এবং গাড়িটিতে কিন্তু একদম নতুন বাম্পার লাগানো আছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাম্পারটা একদম নতুন, ব্র্যান্ড নিউ বাম্পার লাগানো। গাড়ির যদি হেডলাইটটা একটু দেখাই আপনাদেরকে, হেডলাইটের কন্ডিশনটা খুবই ভালো আছে। এবং যদি আমি আপনাদেরকে একটু চাকাটা একটু দেখাই, ভিউয়ার্স দেখেন চাকার কন্ডিশনও খুব ভালো আছে। এখন আপনার যারা নেবেন চাকা পাল্টাতে হবে না, রিংগুলার একদম অ্যালুরিং ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। গাড়ির প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই আপ টু ডেট অবস্থায় আছে। ভিউয়ার্স, আপনার গাড়িটির আউটলুকিং দেখতে পাচ্ছেন। এবং সামনে পিছে যে বাম্পার আছে, সেই বাম্পারটি কিন্তু হেভি বাম্পার লাগানো। ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করে দেখুন, বাম্পারটি কিন্তু একদম নতুন বাম্পার। আমার মনে হয় কিছুদিন হয়েছে এই বাম্পারটি পাল্টিয়েছে। তো আপনারা যদি একটু ব্যাকলাইটের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাই, দেখেন ব্যাকলাইটের কন্ডিশনটা কিন্তু খুবই ভালো। তো ভিউয়ার্স, গাড়িটার কিন্তু প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থায় আছে। গাড়ির সামনে পিছের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, এখন পর্যন্ত কোনো গাড়ির গ্লাস চেঞ্জ করা হয় নাই। তো আপনারা সামনাসামনি আসুন, গাড়িটা দেখুন এবং টেস্ট ড্রাইভ দিন, তাহলেই বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশনটা কী অবস্থা আছে। আমি আপনাদেরকে আহ্বান করবো যে আপনারা আসুন এবং গাড়িটা দেখুন, দেন আপনারা বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশনটা কী অবস্থা আছে। তো চলুন, আমি আপনাদেরকে একটু ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখাই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সামনের সিটের লেফট সাইডের ডোর থেকে দেখানো শুরু করলাম। আপনি একটু খেয়াল করে দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্রত্যেকটা অংশ দেখানোর চেষ্টা করি, একটু খেয়াল করে দেখুন। ভিউয়ার্স, একদম খুবই ভালো কন্ডিশনে ভিতরে ইন্টেরিয়রটা আছে। আপনারা যদি একটু আমি ড্যাশবোর্ডটা একটু দেখাই, দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে আমার কাছ থেকে যদি আপনারা গাড়ি নেন, তাহলে কখনো আপনারা এক্স ইন্ডাস্ট্রি গাড়িগুলো পাবেন না। দেখেন ভিউয়ার্স, এটি অল পাওয়ারের এসি টেসি খুবই আপ টু ডেট অবস্থায় আছে। গাড়ির প্রত্যেকটা জিনিস, গাড়ির সিট, টোটালি গাড়িটার ভিতরে ইন্টেরিয়র খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। ভিউয়ার্স, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্রত্যেকটা অংশ দেখানোর চেষ্টা করতেছি। গাড়ির ইন্টেরিয়র খুবই ফ্রেশ এবং খুব ভালো কন্ডিশনে আছে। গাড়ির সিট একদমই নতুন,
আমি যদি পিছন থেকে সামনের অংশটা একটু আপনাদেরকে একটু ভালো করে দেখাই, দেখেন ভিউয়ার্স, এবং সিলিংটা একটু দেখাই। আমি যা দেখাচ্ছি তাই আছে, এখানে কোনো ইয়ে নাই। তারপর আপনারা আসুন দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশন কি অবস্থায় আছে। তো চলুন আমি আপনাদেরকে একটু ইঞ্জিনটা একটু দেখাই। তো ভিউয়ার্স, আপনারা এখন ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন আমার সামনে, ইঞ্জিনটি, ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু খুবই ভালো। এটি একটি ভিভিটে ইঞ্জিন, আপনারা অকটেন চালিত এবং সিএনজি করা আছে। আপনারা চাইলে সিএনজিতেও চালাতে পারবেন, অকটেনও চালাতে পারবেন, এবং ব্যাটারির কন্ডিশনটাও ভালো আছে, বলবো ব্যাটারি লাগানো। আমি যদি আপনাদেরকে একটু চেসিসটা একটু দেখাই, দেখুন ভিউয়ার্স, চেসিসে কোনো হিটিং হিস্ট্রি নেই। প্রত্যেকটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখুন ভিউয়ার্স, এই যে চেসিসের অংশটা দেখুন, একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ভিউয়ার্স। একটু মার্সেলটার দিকে যদি আপনাদেরকে নিয়ে যাই, দেখুন মার্সেলটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। তো গাড়িটি টাচ আপ করানো হয়েছে, একটু বনারটা আপনাদের একটু দেখাই। প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স, এবং আমি সবসময় বলে থাকি যে আমার কাছ থেকে যদি আপনারা কোনো গাড়ি নেন, তাহলে আপনারা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি পাবেন না। তো বাহির আশেপাশে একটু ছেলেবেলারা খেলাধুলা করতেছে, সেই আওয়াজ আসতেছে, একটু নয়েজ হচ্ছে মনে হচ্ছে ভিউয়ার্স। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করলাম। গাড়ির সামনে পিছে বাম্পারও খুব ফার্স্ট ক্লাস বাম্পার লাগানো, খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি। তো আপনারা গাড়িটি আসুন দেখুন, টেস্ট ড্রাইভ দিন, তাহলেই বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশন কী অবস্থা। তাহলে আমি আপনাদেরকে এখন গাড়ির প্রাইস নিয়ে কথা বলি, তো লেটস গো। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন প্রাইস নিয়ে কথা বলবো। তো প্রাইস নিয়ে কথা বলার আগে আমি গাড়িটার ডিটেলসটা আবারও বলে দিই, আমি রিভিউটা করে আমি আবারও শোরুমের দিকে রওনা হলাম। তো আমি শোরুমের দিকে যেতে যেতেই আমি আপনাদেরকে প্রাইসটা নিয়ে কথা বলবো। তো আমার সাথে আছেন আমার ছোট ভাই মিরাজ। মিরাজ হাই বলো। হাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো মিরাজ ড্রাইভ করতেছেন আজকে, তো আমি এর মধ্যেই আপনাদেরকে প্রাইসটা বলে দিব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আমি একটু গাড়ির ডিটেলসটা আবার একটু বলে দিই। গাড়িটা 2001 মডেল, 2006 রেজিস্ট্রেশন, এবং গাড়িটার কালার সিলভার কালার, এবং ভিতরের কালারটাও সিলভার কালার, এবং খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়ির টিভি, ব্যাক ক্যামেরা টোটালি আপনার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে। তো আপনার গাড়িটা খুবই আপলোড অবস্থা পেয়ে যাবেন, আপনাদের কোনো কাজকাম করতে হবে না, কিছুই করতে হবে না, আপনারা জাস্ট শুধু নেবেন আর চালাবেন, কোনো গাড়িতে কোনো কাজকাম কিছুই নেই। তো আপনারা আসুন এবং গাড়িটি একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশনটা কি অবস্থায় আছে। তো আমি আপনাদেরকে অতটুকু এনশিওর করতে পারি যে গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো অবস্থায় আছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন প্রাইসটা বলবো। তো প্রাইসটা বলার আগে বলতে চাই, আমার চ্যানেলে এখনো যারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল বাটন আছে সেটি চেপে দিন, চেপে দিবেন, তাহলে আপনারা আমার নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছিল 8,60,000 টাকা। আমি আবারও বলে দিই, আমরা আস্কিং প্রাইস চাচ্ছিল 8,60,000 টাকা। তো আপনারা আসুন এবং গাড়িটি দেখুন, দেন আমি আপনাদেরকে অবশ্যই প্রাইসটি কমিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভালো থাকুন, আজকের মতো এখানেই, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। আমি রাজীব, আল্লাহ হাফেজ।